ওই ওই খালটার নাম ছোট ধুন্দর গালি তারপরে হচ্ছে বড় ধুন্দর গালি আর সামনে হাতে তো এরকম করতে ভাষাতে করতে বুক এরম আমার এখান থেকে ঘেসে বেরিয়ে ওই সঙ্গে সঙ্গে আমি জানতে পড়ি একটা লোক নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ এখানে একটা থাও মেরেছে এখান থেকে যে নোখটা একটা নিয়েছে তার সঙ্গে বাঘের নোখের সঙ্গে দুখানা কাঁচা দাঁত চলে গেছে কাঁচা দাঁত চলে গেছে হ্যাঁ আর কপালে এই কোনটা কাঁড়া বেশি দাঁড়ায় হুম কাঁকড়া বেশি ধরে শোনো ওই লাল বেশি ধরে ওই একটা গ্যাসা জাল গিয়ে আমার ছিয়াত্তর আটটা দিয়ে ভাড়া করতে হবে কেন এই লোকটা কাঁকড়ে ঢুকাবো সরকারের তো একটা পারমিশন দরকার আছে বন্ধুরা একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়ে গেছি তো আমি আজকের একটা জায়গায় এসেছি সেটা হচ্ছে সাজ্জেলিয়া গ্রাম তো সেই সাজজেলিয়া গ্রামে একটা মানুষকে বাঘেই ধরেছিল তো উনি এখন গেছে বাইরে তো ওনার যে সঙ্গী আছে সেই সঙ্গীকেই দেখাব আমরা আর সঙ্গীর সাথেই কথা বলাবো যে উনি কিভাবে তাকে ফিরিয়ে নিয়ে এসছে সেই ঘটনাটা পুরোটাই আপনাদের সাথে আমি তুলে ধরবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চ্যানেল ফিস ই কালচার জায়গাটার নাম সাজজেলিয়া ঠাকুরানতলা যেহেতু বলছিলাম এই যে ঘটনাটা ঘটেছিল তাও আজ থেকে মিনিমাম তো সাত আট বছর আগে তো কি হয়েছিল যদি আপনি একটু বলেন যেহেতু আপনি তো বিমল কাকুর সাথে গেছিলেন তো আপনি তো নিশ্চয়ই ভালোভাবে জানবেন যে বিমল কাকুর সাথে কি ঘটনাটা ঘটেছিল আমি বলছি সব ক্লিয়ার আমরা যেখানে চা পান করেছিলাম মানে রাত্রিতে এক জায়গা আর রাত্রি কিন্তু আমি কিন্তু ওই জল যখন পাড়াবাড়ি হয়ে গেছে না তখন কিন্তু আমার কাছে একটা ডাল কাটার জন্য মানে ওই লোকটা সোজা রাখা যেত কাটেছি তারই পরে বাঘটা ঢুকে গেছে আচ্ছা আচ্ছা এবার শোনা তোমরা যে জঙ্গলটা গেছিলে সেই জঙ্গলটার নাম মানে সুন্দরবন তো প্রত্যেকটা জঙ্গল আলাদা একটা নাম আছে তো সেই জঙ্গলটার নাম কি ছিল ঠিক ও নিতাইতে ছোট ধুদ্রা খালি ছোট ধুদ্রা খালি নিতাই ছোট ধুদ্রা নিতাই ছোট ধুদ্রা খালি আচ্ছা আচ্ছা ওটা কি আমাদের দক্ষিণ দিকটা পড় না পূর্ব দিকটা পড় এ সোজা গিয়ে ওই একটা দিনে ফুড়ে মায়াদ্বীপ পড়তেবে আচ্ছা মহাদেব থেকে নিতার ভিড় ঢুকতে নিতার বিলে একটা জায়গা আছে আচ্ছা ওইখান থেকে বাইয়ে ওই 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 মূল আমরা ঢুকেছিলাম আচ্ছা 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 ঠিক আছে এই ওই ওই খালটার নাম ছোট ধুদ্র খালি তারপরে আছে বড় ধুদ্র আচ্ছা প্রথমে খালটা হচ্ছে ছোট ধুদ্রা খালি পরের খালটা হচ্ছে বড় ধুদ্রা খালি আচ্ছা আচ্ছা কি ঘটে দিচ্ছিল ঘটনাটা এবার শুনুন আমি বলছি রাত্রি তো বাঘ এসেছে এসছে আমার এই চোখ লাফাচ্ছে খুব

তখন আমার ছোট ভাই পাশে আর আমি ওই গলিতে কাঁচমা ছাড়া দিব ছোট ভাই পাশে থাকে পাশে থাকে খাল দেখা যাচ্ছে ওই খালে ধরে গেছে ওই খালে ধরে দেলে ঢুকে আমার বাঘ কিন্তু ওর তাকে ও রিয়েছে যে শিকারি সে তো শিকারি শিকারির তালে থাকবে এবার ও কিন্তু একটা মানে খালে ঢুকে গেছি আমরা দোন ফেলে ঢুকে যাচ্ছি ও কিন্তু দোনের মাথায় ওইরকম কুড়ি বাইশ হাত দোন আছে ও একটা ঝর্ণার মুখী ও কিন্তু ওই যে হেঁতালি গোলে বলে ও লুকিয়ে আছে হ্যাঁ চালাক লোক তোর এবারে ওইখানে গিয়ে দোন জড়িয়ে গিয়ে দুই তিন কারি না ও পাঁচ হাজারে আমার হাঁটা হাঁটবে বুঝতে জড়ি জড়িয়ে গেছে আমি তো গলিতে আছি আমি পাশে থাকি সেই মানুষ গলিতে আছে মানে কন্যা ছড়ার জন্য আমি গলিতে আছি তা আমি তুই ফেলা পর্যন্ত ধরতে পারিনি ছোটো ভাই তাহলে হ্যাঁ ধরতে পারবো এবার ওই বাঘ যে দোন জড়িয়ে গে না সেই লোক ছোলো করি ছাড়া আর টাইম হয়নি ওর সঙ্গে সঙ্গে বাড়ি হাঁকা করতে বাড়িয়ে যান এটা মুখে মুখে বসে রয়েছে আর প্রথম যে বাড়িটা টানতে যাবো ও তো মুখ ডাকত সে বাড়ি এখন টানতে যাবো বুঝতে পারছি এবার ওই যে শর্ট জায়গায় বসে গোল মাথায় তো যে দোন ফেলে ওই গোলমাতা দিয়ে বই থাকবে তো এরকম বুকে হাত ধরে ফিরল আমার এরকম বাঘের বুক এরকম আমার এখান থেকে ঘিসে বেরিয়ে ওই সঙ্গে সঙ্গে আমি জানতে পড়ি বাড়ি এত দিয়েছে ওর কোনো বাড়ি লাগবে না বুঝতে ফুললাম ফুল তুমি একটা বিড়ালে বাড়ি মারবা পরের দিন এসে আবার ভাত চা হবে তোমাদের ওইরকম ধরনের জিনিস তা আমি তো বাপ কাক কথা আছে যে বাঘের সামনে বাড়ি মাথা টান নেব এবার ওর ওই যে পিছনে হতে দে ওই রাস চাবিটা রেখে বল হ্যাঁ আর সামনে দে দিয়ে এনে করতে না মুখ না মুখ মুখ না নিয়ে যাবে কি মা মুখটা তো ডাবাতি করতেন না মুখে যে ধরবে ওই ধরে তো নে যাবে হাতে দিয়ে কী করবে হাতে দিয়ে তো অনেক ক্ষয়ক্ষতি করেছে এবার ওই মুখ কিন্তু ও না আমার জন্য তখন আমি কি করলাম ওই যখন মুখ ডাউত গেছে এরকম ঘাড়ে একটা বাড়ি মারছি ও গামাতা ঘুরে বুঝলে মারলি ওই গামাতা ঘুরে ও ওখান থেকে সোজা জাম টেনে লোক ওই হাতাল বাগান তখন এই আমার ডবল ডাস ডবল মোড় সাগু রক্ত তো জল হয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে লোক ওই জল ওইভাবে পাঁজা করে তুলিস লোক মানে কোন দিকটা থাবা মেরেছিল ওনার ওনার এই আমি বলছি শোনার এইখানে একটা থাও মেরেছে এখান থেকে যে নখটা হ্যাঁ তার সঙ্গে বাঘের নোকের সঙ্গে দুখানা কাঁচা দাঁত চলে গেছে কাঁচা দাঁত চলে গেছে আর কপালে এইখানে একটা আর ঘাড়ে এইখানে একটা দুই হাতে মারেছে গোসায় চিকিৎসা ছ মাস ধরে টুটু টুটুবাবু ছিল ওইখানে পৌঁছে গেল টুটুবাবু থেকে ওই চিকিৎসা বছর করে ওর ঠিক কিন্তু প্লাস্টিকের যে সার্জারি করে কিন্তু সেই সময় পয়সা নেই এইসব পয়সাগুলো আমরা টোটোও দিছি সত্যিকারে গ্রাম কালেকশন করে বাজার কালেকশন করে হুম হইলো হুম এইভাবে দেব জঙ্গল করে তারপরে শোনো আসার সময় চার থেকে পাঁচ বার চিনি মারিয়েছি পান মারেছি ব্লাডটা না বন্ধ করতে হলে মরে যাব হুম বন্ধ করে আমি নিয়ে আছি এই হচ্ছে দেখ এই আমার লাস্ট এসব আর কিছু এরপর আপনি আর মানে জঙ্গলে যান না হ্যাঁ যাই এখনো জঙ্গলে যান ওর মেডিকেলে ভর্তি করতেই আবার জঙ্গলে গেছে এখনো যাই মানে এরকম ভয় লাগে না যে ওদিকে বাঘ আছে এরকম ভয় করে কোথায় যাবো বলো আমাদের পেটের টান আছে একটা মানে এটাই জীবন জীবিকা আপনাদের চলছে বছরকে বছর